प्रॉब्लम टा होलो y is equals to x square ln x ए थर्ड ऑर्डर डेरिवेटिव करते हैं और बाद देखे एक बार दो बार तीन बार डेरिवेटिव करते हैं तो हमें आगे वो बोले सिलम y थी माने टा की हमारा दरकार वाले बोल दे तो लेकिन हम लोग कौन फॉर्मूला टा अप्लाई करते हैं अने दो तो पॉलिनोमियल रहे थे और बाद एक तर रहे थे x square एक तर रहे थे ln x तो हमें ये टा के मोने मोने यूलर लेट करते हैं ये टा के मोने मोने भी लेट करते हैं हमें जो फॉर्मूला टा कुरिए सिलम एक टा फॉर्मूला सेटा होलो ए जे ए फॉर्मूला टा d by dx u into v এটা নিয়মটা কি ছিল u কে রেখে v এর ডেরিভেটিভ করতে হবে প্লাস v কে রেখে u ডেরিভেটিভ করতে হবে এটা ছিল ফর্মুলা তো এখানেও আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব অর্থাৎ x স্কয়ার কে আমি মনে মনে u ধরলাম আর ln x বা log x কে আমরা এটাকে আমরা ভি ধরব এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তো এবার শুরু করা যাক তাহলে d by dx y is equals to d by dx x square ln x এটা দেখুন তাহলে d by dx এটাকে আমরা জানি y1 বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে বলে y1 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে বলা হয় y2 আর থার্ড অর্ডার ডেরিভেটিভকে বলা হয় y3 equals to কি হবে এই x স্কয়ার কে প্রথমে কনস্ট্যান্ট রাখলাম dy/dx টাকে ডেরিভেটিভ করব ln x প্লাস ln x কে কনস্ট্যান্ট রেখে x স্কয়ার এর ডেরিভেটিভ তাহলে x স্কয়ার কে তো রেখে দিলাম ln x এর ডেরিভেটিভ করলে কত হয় 1/x ফর্মুলা রয়েছে যে dy/dx ln x is equals to 1/x এটা ফর্মুলা সেই ফর্মুলাটা থেকে আমরা এখানে ln x এর ডেরিভেটিভ করে একবারে 1/x লিখে দিলাম প্লাস ln x কে রেখে x স্কয়ার এর ডেরিভেটিভ করলে কি হয় x স্কয়ার x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে পাওয়ারটা আগে চলে আসে সরি n তো এখানে 2 রয়েছে পাওয়ারটা আগে চলে আসে এবং x এর পাওয়ার থেকে 1 কমে যায় 2 রয়েছে 2 এর পাওয়ার থেকে 1 কমে 1 তাহলে কি দাঁড়ালো এইখান থেকে একটা x কেটে যায় একটা x থেকে পড়ে So x plus 2 2x ln x তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কত হচ্ছে x স্কয়ার ln x এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে x plus 2x ln x এটা আমি পেলাম y1 এবার এই y1 এর যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি তবে আমি পাবো y অর্থাৎ dy/dx y dy/dx y2 কত হবে সরি y1 dy/dx y1 করলে y2 এটা কত হবে আবার এটার আমি ডেরিভেটিভ করব x plus 2x ln x লিখতে অসুবিধা হচ্ছে উপরে লিখছি উপরে লাইন লিখছি তো d/dx y1 করলে হয় y2 এটাই বলা হয় সেকেন্ড অর্ডার ইকুয়ালস টু কত হবে যেহেতু এটা মাঝখানে প্লাস হয়েছে তাই ডেরিভেটিভ একবার এটার হবে একবার এটার হবে অর্থাৎ আমি বলতে চাইছি d/dx x প্লাস d/dx 2x ln x সো x এর ডেরিভেটিভ করলে 1 হয় আমরা ভালো করে জানি এবং 2 টা তো কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্টের যেহেতু কনস্ট্যান্ট এর সঙ্গে গুণাকারে আছে তাই কনস্ট্যান্টটা আগে আসবে d/dx into dy/dx এটা হবে x ln x তাহলে আবার আমরা সেই u এর ফর্মুলায় ফেরবো আগে যেরকম আমরা y ক্ষেত্রে u কে ধরেছিলাম x স্কয়ার এই ক্ষেত্রে y কে ধরব সরি u কে ধরব x v কে ধরেছিলাম ln x এখানেও v কে ধরব ln x শুধু ডিফারেন্সটা কোথায় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার সময় এখানে x স্কয়ার ছিল পলিনোমিয়ালটা এইখানে যখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি তখন সেখানে আর x স্কয়ার নেই এখানে x স্কয়ারের জায়গায় শুধু x আছে সেই ফর্মুলা তো একটাই যে u কে রেখে v এর ডেরিভেটিভ করব v কে রেখে u ডেরিভেটিভ সো 1 প্লাস 2 ইনটু x কে রেখে ln x এর ডেরিভেটিভ করব x কে রেখে ডেরিভেটিভ করব কার ln x এর d/dx ln x প্লাস ln x কে রেখে কাকে ডেরিভেটিভ করব d/dx
x, এটা হলো ফর্মুলা। কি আবারও বলছি u বাই v এর ফর্মুলা, u কে রেখে v এর ডেরিভেটিভ প্লাস v কে রেখে u এর ডেরিভেটিভ, এই যে dx কে রেখে ln x এর ডেরিভেটিভ করেছি প্লাস ln x কে রেখে dy dx এর ডেরিভেটিভ করেছি, এটা কত হয়? এটা হয় 1 প্লাস 2 ইনটু x ইনটু ln x এর ডেরিভেটিভ করলে হয় 1 বাই x প্লাস ln x ইনটু x এর ডেরিভেটিভ করলে কত হয়? 1। x এর ডেরিভেটিভ করলে অলওয়েজ 1, কার রেসপেক্ট x এর রেসপেক্ট x এর ডেরিভেটিভ করলে অলওয়েজ 1। তো এটা আমি আরেকটু ক্যালকুলেশন করছি, x x এখানে কেটে যায় তাহলে কি থাকে 1 প্লাস 2, ভিতরে গুণ করে দিলাম 2 প্লাস 2 ln x, এই 2 টা দিয়ে ভিতরে গুণ করে দিলাম, এটা তো কেটে কুটে 1 হয় তো এর সঙ্গে গুণ করলে হয় 1 ইনটু 2 মানে 2 প্লাস এ প্লাস এ প্লাস 2 ইনটু ln x মানে 2 ln x। তো আরেকটু ক্যালকুলেশন করছি, শর্ট করছি 3 প্লাস 2 ln x, এটা আমি পেলাম কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কিন্তু আমাকে কোশ্চেনে ফাইন্ড করতে দিয়েছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত হবে, তো আমি এটাকে আরো একবার ডেরিভেটিভ করব তাহলে কি আমি সেকেন্ড থার্ড অর্ডার ডেরিভেটিভ পাবো। সো d বাই dx y dy/dx কত আছে 3 প্লাস 2 ln x, আমি আবার এটা সেপারেট করে দিচ্ছি dy/dx ইনটু 3 প্লাস dy/dx 2 ln x। তো 3 যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে অলওয়েজ 0। আচ্ছা আর একটা জিনিস এখানে লিখে নে, সুবিধা হবে y2 এর ডেরিভেটিভ করলে কত হয় y3, আবার y3 এর ডেরিভেটিভ করলে y4, y4 এর ডেরিভেটিভ করলে y5, আমরা তো দূর যাচ্ছি না এগুলো আমার দিয়ে তোমার কোনো কাজ করবে না, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা অলওয়েজ বাইরে বেরিয়ে আসে যদি গুণ আকারে থাকে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয় বাট যদি কোনো কনস্ট্যান্ট টার্ম একটা পলিনোমিয়াল ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে বা কোনো ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে তাহলে কিন্তু সেটা 0 হয় না, সেটা গুণ আকারেই থাকে dy/dx। আমাকে y3 ফাইন্ড করতে দিয়েছে, দেয়ারফর y3 ইজ ইকুয়ালস টু 2/x, মানে ফাংশনটা ছিল x স্কয়ার প্লাস ln x, এর আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, থার্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, লাস্টে থার্ড অর্ডার ডেরিভেটিভ কত বেরিয়েছে 2/x, এটাই অ্যান্সার।